আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুচরা পর্যায়ে ভোজ্য তেলের ভ্যাট মওকুফের সিদ্ধান্ত, আমদানিতে 15% ভ্যাটের যথাসম্ভব কমাতে এনবিআরকে নির্দেশ প্রধানমন্ত্রীর। নওগাঁয় ট্রিপল মার্ডার মামলায় 9 জনকে ফাঁসি, আর টাঙ্গাইলে শিশু ধর্ষণের পর হত্যা মামলায় 1 যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দেশে আনা হয়েছে ইউক্রেনে রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ, পরিবারের কাছে হস্তান্তর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুচরা পর্যায়ে ভোজ্য তেলের ভ্যাট মওকুব করেছে সরকার, আর আমদানিতে 15% ভ্যাট যথাসম্ভব কমাতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। এতে ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক আইন 2022-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, অবসরের পর বিচারপতিরা ড্রাইভার পিয়ন বাবুর্চির বেতন বাবদ 70,000 টাকা পাবেন, তবে নিরাপত্তার জন্য কাউকে দেওয়া হবে না। তবে প্রধান বিচারপতিরা হুমকির মুখে পড়লে সরকার নির্বাহী আদেশের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে। এছাড়াও কোনো যুদ্ধাপরাধীর সম্পত্তি আদালত বাজেয়াপ্ত করলে তা পরিত্যক্ত বলে গণ্য হবে এমন বিধান রেখে পরিত্যক্ত সম্পত্তির বাড়ি আইন 2022-এর খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মহিলা দল। জেলা প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন করে তারা। পুলিশের ব্যারিকেড ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে মহিলা দল। এ সময় পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে। মিল্লাত চত্বর সড়ক থেকে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল বের করা হয়। ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা মহিলা দল। নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান বক্তারা। মাগুরায় শহরের জেটিসি সড়ক এলাকা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বিএনপি অফিস চত্বরে গিয়ে সমাবেশ করে। নওগাঁয় আলোচিত ট্রিপল মার্ডার মামলায় 9 জনের ফাঁসি ও 1 জনের যাবজ্জীবন কারাদণ্ড, এবং টাঙ্গাইলে শিশু শান্তা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় 1 যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নওগাঁর বদলগাছিতে 3 জনকে হত্যা মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2-এর বিচারক মাহমুদুল হাসান। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক। যাবজ্জীবন দেওয়া হয়েছে হাশেম আলীকে। জমি নিয়ে বিরোধে 2014 সালে 6 জন উজালপুর গ্রামের 3 জনকে হত্যা করা হয়। এদিকে টাঙ্গাইলে শিশু শান্তা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় 1 যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড পাওয়া আসামি মোহাম্মদ মাজিদুর রহমান। মামলার বিবরণে জানা যায়, 2020 সালে 9 সেপ্টেম্বর চৌধুরী মালঞ্চ মিরপুর মধ্যপাড়া গ্রামের শিশু শান্তা আক্তারের লাশ পাওয়া যায় বাড়ির একটি পাশের একটি ঝোপে। সন্দেহভাজন হিসেবে মাজিদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে শান্তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় মাজিদুর। 12 দিন পর দেশের মাটিতে ফিরল ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত হাদিসুর এর মরদেহ। দুপুর 12:15 দিকে প্রকৌশলী হাদিসুরের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে থেকেই পরিবারের সদস্যরা বিমানবন্দরের কার্গো গেটে অপেক্ষা করছিলেন। পরিবারের পক্ষে হাদিসুরের খালা, ভাই ও ছোট ভাই মরদেহ গ্রহণ করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মরদেহ হস্তান্তরের জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জাহাজ কর্তৃপক্ষের প্রতিনিধিরা। পরে বেলা 1:30 দিকে লাশবাহী ফ্রিজিং গাড়ি বিমানবন্দরের 8 নম্বর কার্গো গেট দিয়ে বেরিয়ে আসে। এ সময় হাদিসুরের ছোট ভাই কান্নায় ভেঙে পড়েন। পরিবারের উপার্জনক্ষম সদস্যটিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকায় মারিচাপ নদীর পাড় থেকে আশঙ্কাজনক অবস্থায় 7 বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির নাম আলিফ হোসেন ফারহান। উদ্ধারকারী আশিকুজ্জামান জানান, শিশুটির দুই চোখ ক্ষতবিক্ষত ছিল, ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নদীর পাড়ে উপুর হয়ে পড়েছিল শিশুটি। শিশুটির বাবা মঈনুদ্দিন সর্দার জানান, স্ত্রী শারবিন সুলতানা মারা যাওয়ার পর ছেলেকে নানির কাছে রেখে আসেন তিনি। সেখানে মামি রানী বেগম তার উপর অত্যাচার করত, কিন্তু কারা তার এই অবস্থা করেছে তা জানেন না তিনি। শিশু আলিফের দুটো চোখই নষ্ট হওয়ার শঙ্কা চিকিৎসকদের। জামালপুরের মেলান্দহে সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে মেলান্দহ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মেলান্দহ উপজেলার সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম জানান, মেসার্স তপু এন্টারপ্রাইজ গুদামে 56,000 লিটার এবং জননী তেল ভান্ডারে 25,500 লিটার সয়াবিন তেল পাওয়া যায়, যা তারা অতিরিক্ত লাভের জন্য মজুদ করেছিলেন। দুই তেল ব্যবসায়ী তপু সাহাকে 20,000 এবং জননী তেল ভান্ডারের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে 50তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গৌড়ে শহীদ ময়দানে এর উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি। দেশের 8টি শিক্ষা বোর্ডের আওতায় 824 জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছে। বিএনপি জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। আন্তর্জাতিক নদীকৃত দিবস উপলক্ষে বিভাগীয় শহর রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজশাহী। নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি হয়। পাবলিক প্লেসে নারী নিরাপত্তা বিষয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে বগুড়ায়। বেসরকারি একটি সংস্থার আয়োজনে সভায় জেলার সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। শহর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পাড়া মহল্লায় ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সাভারে। উদ্বোধন করেন পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি। সাতক্ষীরা কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2021 সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পাওয়া 252 জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন কলারোয়ার ইউএনও জিবায়ের হোসেন চৌধুরী। বিভাগীয় পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা হয়েছে বরিশালে। একটি বেসরকারি সংগঠনের আয়োজনে সার্কিট হাউস মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন এসডিএফ এর বোর্ড অব ডিরেক্টরস সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুস সামাদ। সিরাজগঞ্জের তারাশে চিহ্নিত মাদক ব্যবসায়ী হেলাল হোসেন ও তার সহযোগী সোবাহান র‍্যাবের হাতে আটক হওয়ায় মহিষলুটি বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।